নমস্কার বন্ধুরা, পিঠার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব কাঁচা আম দিয়ে কাজরি মাছের ঝালের রেসিপি। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি। কাঁচা আম দিয়ে কাজরি মাছের রেসিপি তৈরি করার জন্য কাজরি মাছ নিয়েছি 300 গ্রাম, আর মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন, হলুদ আর 1 চামচ ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল, আর তেল গরম হলে কাজরি মাছ একে একে ভেজে তুলে রাখব। সমস্ত কাজরি মাছ ভাজা হয়ে গেলে সর্ষে পোস্ত বেটে নেব। তার জন্য একটি ছাঁকনির মধ্যে নিয়ে নেব 2 চামচ পোস্ত। তারপর পোস্ত পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে মিক্সি বাটিতে দিয়ে দিলাম, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা, অল্প জল, আর দেব 2 চামচ রাই সর্ষে। রাই সর্ষেও পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে মিক্সির বাটিতে দিয়ে দেব। তারপর মিক্সির ঢাকনা আটকে মিহি করে পেস্ট করে নেব। এরপর চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথমেই কাজরি মাছ ভেজে ধুলে রেখেছি, আর নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত বাটা, 10 থেকে 12 কোয়া রসুন, আর 1টা কাঁচা আম। কাঁচা আম যদি খুব বেশি টক হয় তাহলে অর্ধেকেরও কম দেবেন, আর যদি হালকা টক মিষ্টি হয় তাহলে অর্ধেক আমি এই রেসিপি তৈরি করা যাবে। এখানে আমি যে আমটা নিয়েছি সেই আমটা খুব বেশি টক নয়, তাই আমি অর্ধেকটা আম ব্যবহার করব। আম খুব কচি তাই খোসাও খুব পাতলা, তার জন্য খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন হবে না। এরপর কড়াইয়ের মধ্যে যে মাছ ভাজার তেল পড়েছিল তার মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেব 10 থেকে 12 কোয়া রসুন, আর 4টে চেরা কাঁচা লঙ্কা। তারপর কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নেব। এরপর আগে থেকে কেটে রাখা আমের কুচি তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই কাজরি মাছ দেখতে অনেকটা বাঁশপাতার মতো পাতলা হয়, তাই জন্য এর আর একটা নাম বাঁশপাতা মাছও বলে থাকে। এই কাজরি মাছ খেতে অত্যন্ত সুস্বাদু। আম তেলের সাথে নাড়াচাড়া করতে করতে যখন সিদ্ধ হয়ে আসবে সেই সময় দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চিমটের মতো চিনি। তারপর সমস্ত মশলা আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত পেস্ট। তারপর সর্ষে পোস্ত পেস্ট আমের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে সর্ষে পোস্ত পেস্টের বাটি ধোয়া জল 1 বাটি আরও 2 বাটি নর্মাল জল দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে জল ফুটিয়ে নেব। জল খুব ভালো করে ফুটে উঠলে আগে থেকে ভেজে তুলে রাখা কাজলি মাছ বা বাঁশপাতা মাছ ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা মাছ ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1টা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে 10 থেকে 15 মিনিট হতে দেব। তারপর ঢাকা খুলে ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর ধনে পাতা কুচি দিয়ে সার্ভিং প্লেটে তুলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিন। কাঁচা আম দিয়ে বাঁশপাতা মাছের রেসিপি বা কাজলি মাছের রেসিপি অত্যন্ত টেস্টি। আপনারা যদি কোনোদিন করে না থাকেন এই রেসিপি, তাহলে একবার আমার মতো করে তৈরি করে দেখুন। আমি কথা দিচ্ছি বাড়ির প্রত্যেক সদস্যই এই রেসিপি বারবার খেতে চাইবে। কাঁচা আম দিয়ে কাজলি মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন, আর কেমন হলো তা জানিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।